বাংগালুরু এনসিএত দৈনিক সাত ওভারকৈ বোলিং করাত ব্যস্ত জসপ্রীত বুমরাহ। কেতিয়াকৈ প্রত্যাবর্তন করিব ভারতীয় দলের স্ট্রাইক বোলারজনে? জুলাইত কেইখনমান প্র্যাকটিস ম্যাচত অংশ লওয়ার পাছতহে নির্ণয় হব তেওঁর সুস্থতা। মঙ্গলবারে আইসিসি এদিনিয়া বিশ্বকাপের সূচী ঘোষণার লগে লগে প্রতিযোগিতাখনক লৈ উৎসাহ বৃদ্ধি হয়েছে বিশ্বৰ ক্রিকেট অনুরাগীর মাজত। কিন্তু বিশ্বকাপলৈ তিনি মাহরও কম সময় থকা অবস্থাত ভারতীয় দলের অন্যতম বোলার জসপ্রীত বুমরাহর জাতীয় দললৈ কেতিয়া প্রত্যাবর্তন ঘটিব সে প্রশ্নের উত্তর কারো হাতত নাই। বুমরাহ বা তেওঁৰ সৈতে কাম করে থকা টিমেও খেলুৱৈজনৰ প্রত্যাবর্তনের বিষয়ে কোনো নিশ্চিত উত্তর দিব পৰা নাই। অবশ্যে আশার খবর যে বাংগালুরু ন্যাশনেল ক্রিকেট একাডেমি চমুকৈ এনসিএর নেটত দৈনিক সাত ওভারকৈ বল করেছে বুমরাহে। বিশ্বকাপত ভারতীয় দলত বুমরাহক বিচরাসকলের বাবে এয়া ভাল খবর। পিঠির আঘাতর সমস্যার বাবে মার্চত নিউজিল্যান্ডত অস্ত্রোপচার করা হয়েছিল জসপ্রীত বুমরাহক। তেতিয়ারপৰা তেওঁ সুস্থ হয়ে উঠার বাবে প্রয়াস চলাই আছে। বুমরাহে শেষবারের বাবে ভারতীয় দলের হয়ে খেলিছিল 2022 সনের সেপ্টেম্বরত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টুয়েন্টি শৃঙ্খলা বা এশিয়া কাপত তেওঁর প্রত্যাবর্তন ঘটিবনে এইটো এতিয়া ডাঙর প্রশ্ন হয়ে পড়ছে। এক সূত্রই কয় এনে ধরনের আঘাতত ভারতীয় দললৈ প্রত্যাবর্তনের বাবে নির্দিষ্ট সময় ধরে দিয়াটো মুশকিল। ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করে থাকার বাহিরে আন উপায় নাই। কিন্তু বুমরাহ ক্রমাগতভাবে সুস্থ হয়ে উঠিছে আর এনসিএর নেটত সাত ওভারকৈ বোলিং করেছে। তেওঁৰ সমৰ বুজার দিশত ভারসাম্য রাখবলগা হয়েছে। অহা মাহত বুমরাহে এনসিএত কেইখনমান প্র্যাকটিস ম্যাচত অংশ লব আর তেওঁৰ ফিটনেসর উপর সূক্ষ্ম দৃষ্টি রখা হব। বুমরাহর প্রত্যাবর্তনের পথত যথেষ্ট সাবধানতা অবলম্বন করব লাগিব বলে কয় প্রাক্তন স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ রামজি শ্রীনিবাসনে। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।